আমরা যদি ধরেই নেই গত পনেরো বছর ভারত এই দেশটি শাসন করেছে আমার মনে হয় অত্যুক্তি হবে না বলাই হয়ে থাকে ভারতের ভারত এখানে নির্বাচন করিয়েছেন বা ভারত এখানে ক্ষমতায় রেখেছেন তো আমি শেখ হাসিনাকে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতে রাজি নই উনি এই পনেরোটি বছর বাংলাদেশের ভারতের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে বাংলাদেশ শাসন করেছেন পালাই গেছে তুমি জায়গা দিয়েছ ঠিক আছে কিন্তু শেখ হাসিনাকে চুপ থাক এবং আমরা তাকে সে মানে তিনি কিন্তু বিরতার সাথে বলেছেন আমরা যখন ফেরত ততক্ষণ পর্যন্ত পলাতক বাংলাদেশের সরকার ভাবছে সেটা আমি না কিন্তু ভারত এটাকে তাদের একটি যুদ্ধ ফ্রন্ট ভাবছে কারণ তারা একটি কলোনি হারিয়েছে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পদ থেকে পালানোর মধ্যে দিয়ে বা ক্ষমতাচ্যুত হওয়ার মধ্য দিয়ে সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের মানুষকেও রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এবং নাগরিক সমাজের পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে ওই অ্যাওয়ারনেস এর জায়গায় নিয়ে যেতে হবে যে বা ভারত বাংলাদেশ যুদ্ধ আমরা সক্রিয় হব বা সক্রিয় প্রস্তুতি আমাদের থাকতে হবে একটা উপনিবেশিক সরকারের যে পররাষ্ট্রনীতি আরেকটি স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি এক হবে তো এই যে ব্যাপারটা ভারত মানে গ্রহণ করতে পারছে না তার যে গ্রহণ করার যে একটা ক্ষমতা সেটা নাই কারণ মনে রাখতে হবে ভারত হচ্ছে এই উপমহাদেশে মানে এই উপমহাদেশে সুতরাং ভারতের হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ दखলদারী দেশ সরকার পশ্চিমবঙ্গের মমতা সরকার তার হিস্সা বজায় রাখতে গিয়ে বাংলাদেশের সাথে চুক্তিতে বাধা দেন এটা খুবই সঙ্গত আমি মনে করি কারণ উজানের পানি মমতা বাধা দিতেই পারেন কেন বাধা দিতে পারেন আমরা এখন পর্যন্ত আন্তর্জাতিক যে নদীপিয়া রিভার কনভেনশন ট্রিটি সেটাতে স্বাক্ষর করিনি সীমান্তের চারিদিকে ভারত নামক একটা দানব যদিও আমরা জানি এই দানব কিন্তু এটা কাগজে এদের মানে এরা হচ্ছে দন্তবিহীন বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভারতীয় এক সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিয়েছেন এবং ইন্টারভিউতে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় উত্থাপন করেছেন তার মধ্যে প্রথমেই যেটা সংবাদ মাধ্যমটি প্রকাশ করেছে সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে আহ শেখ হাসিনাকে চুপ করে থাকতে হবে ভারতে থেকে তাকে দেশে আসতে হবে এই ধরনের কথা এছাড়াও বলেছেন যে 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 আমাদের তিস্তা নিয়ে সমস্যাটা সেটা সমাধান করতে হবে অর্থাৎ খুব কঠিনভাবে ভাবে উনি কথা বলেছেন এর এর পরবর্তীতেই আমরা কিন্তু দেখতে পেরেছি যে ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রী রাজানাথ তিনি কিন্তু আবার তার প্রতিরক্ষা তাদের সেনাবাহিনী তাদের বিমান বাহিনী নৌবাহিনী সব বাইকে খুব সচেতন থাকতে বলেছেন এবং অ্যালার্ট থাকতে বলেছেন সো সবকিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে আমি সেলিম ভাইয়ের কাছে এখন প্রথম যাচ্ছি যে আপনি কি মনে করছেন এই দুইটার মধ্যে কি কোনো যোগ সাজোগ আছে বা ডক্টর কথাটাই আপনি কিভাবে দেখছেন ডক্টর ইউনুস কিন্তু এই যে পিটিআই এর সাথে যে সাক্ষাৎকারটি এই সাক্ষাৎকারটি দিয়েছেন রবিবার গত রবিবারে আমাদের এখানে প্রকাশ হয়েছে বৃহস্পতিবারে পরশু মধ্যে সোম মঙ্গল বুধ তিনটা দিন গেছে হ্যাঁ এটা একটা চিন্তার বা একটি আলোচনার দাবি রাখে আর যদি আমি বাংলাদেশ ভারতের রিলেশনটা ধরি আমরা যদি ধরেই নেই গত পনেরো বছর ভারত এই দেশটি শাসন করেছে আমার মনে হয় অত্যুক্তি হবে না গত পনেরো বছরে শেখ হাসিনাকে এখানে একজন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে রেখে ভারত এই দেশটি শাসন করেছেন কারণ গত পনেরো বছরের একটি নির্বাচনে জনগণ ভোট দেয়নি এবং বলাই হয়ে ভারতের ভারত এখানে ক্ষমতায় রেখেছেন তো আমি শেখ হাসিনাকে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতে রাজি নই উনি এই পনেরোটি বছর বাংলাদেশের ভারতের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে বাংলাদেশ শাসন করেছেন হ্যাঁ তো এটি একটি কথা গেল সেই প্রেক্ষিতেই আমার যতটুকু আমি মনে করি যে ডক্টর ইনুস যেদিন বাংলাদেশে আসলেন আসার আগে ফ্রান্সে থাকতেই উনি ভারতীয় গণমাধ্যমকেই বলেছিলেন যে বাংলাদেশকে স্থিতিশীল করা হলে ভারতের আপনার সেভেন সিস্টার্স এমনকি মায়ানমার মায়ানমার পর্যন্ত অস্থিতিশীল হয়ে যেতে পারে এবং এটি বাংলাদেশের মানুষ বেশ সাহসের সঙ্গে নিয়েছেন তাদের চিন্তা চিন্তনে নাম্বার ওয়ান এইটি একটি ইঙ্গিত দেয় দ্বিতীয়টি হচ্ছে পিটিআই এর সাথে গত রোববারের ইন্টারভিউতে উনি সরাসরি বলেছেন শেখ হাসিনাকে চুপ থাকতে হবে যদি উনি চুপ থাকেন তাহলে আমরা হয়তো ভুলে যাব বা আমরা হয়তো মানে মনে করব না যে এরকম কেউ ভারতে আছেন এরকমটি উনি বলেছেন যে আমরা হয়তো ভুলে যাব আমাদের দেশের মানুষ হয়তো ভুলে যাবে এটা একটি বিষয় নাম্বার থ্রি হচ্ছেন উনি স্পষ্টতই বলেছেন যে ওনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত ওনাকে চুপ থাকতে হবে আমরা ফেরত চাইলে তারপরে আমরা কি করি না করি দেখা যাবে এবং ওনাকে বাংলাদেশে ফেরত না আনা পর্যন্ত জনগণের কাছে জনগণ স্বস্তিতে থাকবে না আর উনি যদি চুপ করেও না থাকেন তাহলেও বাংলাদেশের জনগণ স্বস্তিতে থাকবে না এটার মধ্যে যে যে প্রকাশ পায় সেটি হচ্ছে ভারতকে এক ধরনের চাপে ফেলা যদিও উনি বলেছেন চাপ শব্দটি অনেক ভয়াবহ অনেক বিস্তৃত উনি চাপ বলতে চাচ্ছেন না তিস্তার ব্যাপারে বলেছেন কিন্তু আমি থেকে মনে করি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের চাপ বলেই আমি মনে করি মানসিক চাপ এটা যদি মানসিক চাপই না হতো বা পলিটিক্যাল চাপই না হতো তাহলে রাজনাথ তার সেনাবাহিনীকে সতর্ক থাকতে বলতেন না এভরি আসপেক্টে এমনকি প্রযুক্তিগত ভাবে সতর্ক থাকতে বলেছেন উনি ভারতীয় সেনাবাহিনীকে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে নজর রাখতে হবে বিশেষ করে বাংলাদেশ ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং হামাস ইসরায়েল যুদ্ধ ইত্যাকার বিষয়ে তো বাংলাদেশ এখন আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশকে তারা হামাস ইসরায়েল এবং সরি হামাস ইসরায়েল এবং ইউক্রেন রাশিয়ার মধ্যে একটি যুদ্ধ ফ্রন্ট ভাবছেন তো এটা কতটুকু বাংলাদেশের সরকার ভাবছে সেটা আমি জানি না কিন্তু ভারত এটাকে তাদের একটি যুদ্ধ ফ্রন্ট ভাবছে কারণ তারা একটি কলোনি হারিয়েছে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পদ থেকে পালানোর মধ্যে দিয়ে বা ক্ষমতাচ্যুত হওয়ার মধ্যে দিয়ে সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের মানুষকেও রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এবং নাগরিক সমাজের পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে ওই অ্যাওয়ারনেস এর জায়গায় নিয়ে যেতে হবে যে বা ভারত বাংলাদেশটি একটু যুদ্ধ ফ্রন্ট ভাবছে আমরা কতটুকু সক্রিয় হব বা সক্রিয় প্রস্তুতি আমাদের থাকতে হবে আমার কাছে এটি মনে হয় আর তিস্তা নিয়ে যেটি বলা হয়েছে তিস্তার বিষয়টি আমাদের মনমোহন ভারতের মনমোহন সরকারের সময় চুক্তি হয়েছিল এবং সেখানে মমতা সরকার পশ্চিমবঙ্গের মমতা সরকার তার হিসা বজায় রাখতে গিয়ে বাংলাদেশের সাথে চুক্তিতে বাধা দেন এটা খুবই সঙ্গত আমি মনে করি কারণ উজানের পানি মমতা বাধা দিতেই পারেন কেন বাধা দিতে পারেন আমরা এখন পর্যন্ত আন্তর্জাতিক যে ট্রিটি সেটাতে স্বাক্ষর করিনি নাম্বার টু নাম্বার টু হচ্ছে যে আমরা এখন বলছি আমাদের সরকার বলছেন ইন্টারিম গভর্নমেন্ট বলছেন যে আমরা আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের অধিকার চাইব পাশাপাশি উনি এও বলেছেন আমরা চুক্তি আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব এবং এই চুক্তিটা করবে নতুন সরকার পরবর্তী নতুন সরকার এই সরকার কিন্তু তিস্তা নিয়ে ভারতের সাথে কোন ধরনের চুক্তি করবেন না উনি স্পষ্টটি বলেছেন চুক্তিটা করবে নতুন সরকার আমরা আলোচনাটা এগিয়ে নিতে পারি আমরা একটা মানবিক ইয়া সমঝোতায় উপনীত হতে পারি রিভার ম্যানেজমেন্ট নিয়ে বন্যা ম্যানেজমেন্ট নিয়ে যেটা উভয়েরই ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে উনি এইটুক পর্যন্ত বলেছেন এবং আমি মনে করি উনি সঙ্গতই বলেছেন কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট আসলে এই আলোচনাটা তারা ইন্টারিম গভর্নমেন্টের চুক্তি করাটা ঠিক না এটা আলোচনা তারা এগিয়ে নেবেন পরবর্তীতে আসলে নতুন গভর্নমেন্ট আসলে এটা করতে পারে এবং ভারত সরকার কতটুকু এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তার এই চুক্তি বা অন্যান্য অভিন্ন নদীর পানি চুক্তি কতটা আলোচনার জায়গাটা কি এগিয়ে নেবেন ইতিবাচক পদ্ধতিতে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আপনি ঠিকই বলেছেন আমি একটু মাহবাহের কাছে যাই মাহবাহ আপনি শুনলেন আমরা প্রথমে ডক্টর ইউনসের প্রথম অংশটুকু আমরা এবং ভারতের সরি রাজানাথের কথা বলতে চাচ্ছি হ্যাঁ জি প্রথমত সেলিম ভাই যেটা বলেছেন তার সাথে পুরোপুরি এবং খুব চমৎকার ভাবেই মানে উপস্থাপন করেছেন আমাদের আমাদের পররাষ্ট্রনীতিতে যে একটা পরিবর্তন এসছে অর্থাৎ মানে যে জিনিসটা বলা হয় যে মানে শুরুতেই আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি দায়িত্ব গ্রহণের আগেই একটি সাক্ষাৎকারে তিনি মানে তার যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতিতে যে পরিবর্তন আসছে তার ইঙ্গিত সুস্পষ্ট ভাবে দিয়েছে কারণ পাঁচই আগস্টের পরিবর্তনের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ছাত্র জনতার বিজয়ের পর গণবুত্থানের পর বাংলাদেশের পরিস্থিতি সে আগের জায়গায় নেই সেলিম ভাইয়ের কথায় যে আগের নেই এটা কিন্তু মানে দিয়েছে এবং সর্বশেষ পিটিআই মানে ভারতের সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার সাথে যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি যে জিনিসটা বলেছেন তিনি প্রসঙ্গ বলেছেন এবং তিনি আমার সোজা কথা আমাদের পররাষ্ট্রনীতির থেকে যে মানে ব্যাপক পরিবর্তন সেইটা খুব স্পষ্ট করে এবং শেখ হাসিনা প্রসঙ্গে আমি তো মনে করি এটি ভারতকে একটি ধমক দেওয়া অর্থাৎ প্রেশারে রাখার জন্য যে পালায় গেছে তুমি জায়গা দিয়েছ ঠিক আছে কিন্তু শেখ হাসিনাকে চুপ থাক এবং আমরা তাকে সে তিনি কিন্তু ফেরতার সাথে বলেছেন আমরা যখন ফেরত আনবো তিনি ফেরত আনার কথা বলেছেন তিনি বলছেন যে ততক্ষণ পর্যন্ত চুপ অর্থাৎ একটি পলাতক আসামি আসামির মতো বলেছেন অর্থাৎ ভারতকে একটা পলাতক আসামিকে আপনি আশ্রয় দিয়ে একটা অপরাধ করেছেন আবার তাকে দিয়ে আপনি বক্তব্য দেওয়া হচ্ছেন তার সাথে আপনার ডোভাল সহ ওদের বরস ওদের ডিফেন্স সেক্রেটারি সহ উপদেষ্টা সহ তার মনোবল চাঙ্গা করছে কি ডিউটি ব্যাপার ভারতীয় পত্রিকায় বলছে শেখ হাসিনা মনোবল চাঙ্গা করছে মানে কত দুঃসাহস তো এই জন্যে এইরকম একটি ধমকের এইরকম একটি প্রেশারে রাখার প্রয়োজন ছিল আমি মনে করি ডক্টর ইনুস উপযুক্ত সময় উপযুক্ত কাজটি করেছে এই জন্য আমার মনে হয় আমাদের জনতার পক্ষ থেকে আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে সাংবাদিকদের পক্ষ থেকে আমাদের উপদেশটা একটু ধন্যবাদ প্রাপ্ত আমি তাকে ধন্যবাদ দিতে চাই এবং যে বিষয়টা খুব মানে খুব স্পষ্ট সেটা হলো যে আমাদের দেশটি কার্যত কার্যত উপনিবেশী হয়েছে একটা উপনিবেশিক সরকারের যে পররাষ্ট্র নীতি আরেকটি স্বাধীন দেশের পররাষ্ট্র নীতি এক হবে তো এই যে ব্যাপারটা ভারত মানে গ্রহণ করতে পারছে না তার যে গ্রহণ করার যে একটা ক্ষমতা সেটা নাই কারণ মনে রাখতে হবে ভারত হচ্ছে এই উপমহাদেশে মানে এই উপমহাদেশে শুধু নয় ভারত হচ্ছে পৃথিবী সারা দুনিয়ার সর্বোচ্চ দখলদারী দেশ আমরা অনেকেই মনে করি শুধু কাশ্মীর দখল করে রেখেছে বিষয়টা এইরকম না আমাদেরকে একটু পিছনে যেতে হবে ভারত কিন্তু হায়দ্রাবাদ দখল করেছে সবচেয়ে মজার ব্যাপার আজকে যে মোদী ভারতের যে প্রধানমন্ত্রী হ্যাঁ হিন্দুত্ববাদী হ্যাঁ যে একটা জঙ্গি সে নিজে একটা জঙ্গি ওনাদের জঙ্গিবাদ এই জঙ্গি তার যে দেশ এই গুজরাট কিন্তু ভারতে না তখন নাম সেই রাজ্য তৎকালীন নেহরু প্যাটেলরা মানে গুজরাটের বড় অংশ তারা কিন্তু জোর করে দখল করেছে তারা হায়দ্রাবাদ দখল করেছে তারা ত্রিপুরা দখল করেছে তারা চন্দননগর দখল করেছে এই রকম। পাঁচশো খুব সম্ভবত পাঁচশো বা ছয়শোর কাছাকাছি দেশীয় রাজ্য ছিল তারা কেউ ভারতের সাথে যেতে চায় না তারা স্বাধীনভাবে থাকতে চেয়েছে সাতচল্লিশ সালে ব্রিটিশ ভারত ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের যে তৎকালীন ভারত পাকিস্তান ভাগ করার মধ্য দিয়ে এই উপমহাদেশ ছেড়ে তারা চলে যায় তথাকথিত স্বাধীনতা দেওয়ার নাম করে তখন বলা হয়েছিল দেশীয় রাজ্যগুলো তারা নিজেরা সিদ্ধান্ত নেবে কিন্তু নেহেরু প্যাটেল মিলে শয়তানি করে ষড়যন্ত্র করে কাউ কোন জায়গায় জবরদখল করে কোন জায়গায় মাথায় হাত বুলায় কোনো জায়গায় তথাকথিত গণভোটের নাম করে তারা এই জায়গাগুলো দখল আজকে যেমন গোয়া দখল করা তো এই রকম একটি দখলদার দেশ তার সর্বশেষ দখল ছিল সিকিমের পরে বাংলাদেশ তো বাংলাদেশ তারা সরাসরি দখল করে নাই একটু উপরিবেশ করে রেখেছে এবং মানে তাদের পরিকল্পনার মধ্যে কি ছিল আমরা জানি না যদিও ভারতের অনেক মিডিয়া বলে যে এটা দখল করে তো হয় তার মানে হচ্ছে তারা এটাকে তার দেশ বা মালদ্বীপের যে প্রেসিডেন্ট মজুবাহ ভালো বলেছেন যে ভারত মনে করে মানে তাদের উঠান আসলে আমাদের ক্ষেত্র তাই ভারত দিল্লি কলকাতা এরা মনে করে ওটা বোঝে আমাদের উঠান এখানে ইচ্ছে তারা যা ইচ্ছা তাই করবে এই রকম একটা জায়গায় এসে এই কর্তৃত্ব হারানোর ফলে তাদের যে দুঃখ বেদনা এত বেশি তারা সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হচ্ছে রাজনাথ তাদের মানে কি বলে ডিফেন্স প্রতিরক্ষা মন্ত্রী তারা কি এই প্রসঙ্গে তারা ইউক্রেন রাশিয়া যুদ্ধ গাজা যুদ্ধ আরে বাবা গাজা যুদ্ধ ইউক্রেন রাশিয়া যুদ্ধ বোঝো রাজনাথ সাহেব চীনের সাথে একটা যুদ্ধ করছিল মাত্র কয়েক দিনের যুদ্ধে পালাতে পালাতে প্যান্ট খুলে পালাইছো এটা আমাদের দেশবাসীকে জানা না প্যান খুলে বলাইছে হাজার বর্গ কিলোমিটার চীন দখল করেছে হচ্ছে কাশ্মীর এলাকায় তারপরে এইখানে পূর্ব অঞ্চলে নর্থ তারা ভিতরে ঢুকে গেছিল তারা অরুণাচল দখল করে নিয়েছিল চীনা আর্মির মায়ের চোটে এরা ছেড়ে দেয় মা কেঁদে বাঁচি এই অবস্থায় ছিল তারা পরাজিত হয়েছিল অত্যন্ত চরমভাবে পরাজিত হয়েছিল সেই পরাজিত সেনাবাহিনী দিয়ে আপনি বাংলাদেশ দখল করবেন বাংলাদেশের চোখ রাঙাবেন বাংলাদেশকে কি কাশ্মীর পাইছে চোখ রাঙায় লাভ হবে অর্থাৎ তবে আমাদের সতর্ক হতে হবে আমাদের সতর্ক হতে হবে এই কারণে সেনাবাহিনীকে তো সতর্ক রাখতেই হবে পাশাপাশি আমার জনগণকে আমার ছাত্র সমাজকে আমার যুব সমাজকে সতর্ক রাখতে এবং এই ক্ষেত্রে আমি মনে করি এটা অবশ্য ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় এটা তত্ত্বাবধায়ক সরকারের বিষয় নয় অথবা তত্ত্বাবধায়ক সরকার পারে পারে জরুরি পরিস্থিতিতে পারে যদি আমার বৈশত্রুর হুমকি থাকে সেই ক্ষেত্রে আমার জনগোষ্ঠীকে আমার শিক্ষিত জনগোষ্ঠীকে পৃথিবীর বহু দেশে আছে যে ছাত্রদের বাধ্যতামূলক বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগে ছাত্রদের বাধ্যতামূলক এক দুই বছরের সামরিক প্রশ্ন তো আমার মনে হয় আমাদের এই রকম কিছু ভাবতে হবে কারণ আমাদের সীমান্তের চারিদিকে ভারত নামক একটা দানব যদিও আমরা জানি এই দানব কিন্তু এটা হলো কাগজে বাঘ এরা মানে কি বলে হইচই করে কিন্তু এদের মানে এরা হচ্ছে ওই রকম কিছু করতে পারবে না তারপরে আমাদের সতর্ক থাকতে হবে আমরা যদি সতর্ক থাকি আমাদের যদি জনশক্তিকে যদি আমরা প্রতিরক্ষার শক্তিতে পরিণত করি তাহলে এই রাজনাথের হুমকি টুমকিতে কিছু কাজ হবে তবে এটা ঠিক রাজনাথ এই হুমকিটা দিয়ে আমাদের করেছে আমরা একটু সতর্ক হলাম সতর্ক হলাম এই জন্য যে আমার শত্রু বসে নাই আমার শত্রু ক্রিয়াশীল আছে কিন্তু ঘুরায় ফুরায় ইউক্রেন ইউক্রেন চীনের নাম নেয় নেয় ভাষণের নাম তো নিতে নেয় কারণ চীন তো তাদের মানে মানে চীনের ওই লজ্জা তো বাষট্টি সালের লজ্জা তো তারা বলতে পারছে না আমার মনে হয় যদি আমাদের এইখানে যেটা একটু আগে আমরা আলোচনার মধ্যে বলছিলাম একটা সীমান্ত সংঘর্ষ হয়েছিল ভারতের সাথে আমাদের মানে শেখ হাসিনার সময় সেই সংঘর্ষে কিন্তু ওরা পরাজিত হয়েছিল আমাদের বিডিআর কাছে যদি এই ধরনের সীমান্ত সংঘর্ষেরও মানে ন্যূনতম চিন্তা করে তারা চরম শিক্ষা লাভ করবে এই বিশ্বাস আমার আছে এটা আমার আজকে আর আমরা কথা বাড়াতে পারছি না সময় শেষ হয়ে গেছে আমারও মনে হয় আমাদের সরকার এবং আমাদের জনগণেরও সচেতন হওয়ার সময় আসছে আমরা সচেতন সবাই হই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম